আসে মানে কি জানাজায় জানা শুনেন না কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক জানাজায় যেয়ে তো শুনেন মুখস্থ হয়ে গেছে না এত মৃত্যু হবে এটা মানুষ জানে যারা কবর করে কিছু লোক মাঝে মাঝে বিশ্রাম নিয়ে কবর অর্ধেক খুঁড়ে নিয়ে আবার বসে বসে টানে মানে ওইটা খাওয়ার পরে নাকি ওটা রিল্যাক্স মুডে আসে এই কবর দেখার পরে কবর খনন করছে তার ভিতরে যদি ভয় থাকতো ওটা কার মুখে দিত মরেছে লোক জোগাড় হয়েছে আমি যে মাতুব্বারটা পুরোচাই করতে হবে ওখানে দেখলি মনে হয় যে ফেরেশতা নাজিল হয়েছে মুকিজা বলছে সব ফেরেশতা এই কোরআন থেকে শুধুমাত্র মোমেনেরা আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তারাই কল্যাণ নিতে পারবে এখন বলুন তো দেখি কোরআনুল কারিমের ভিতরে মানুষের মৃত্যুর খবর দেওয়া আছে না নাই কথা বলতে হবে আছে না নাই নাকি মরার কথা শুনে ভয় পাচ্ছেন এই যে মৃত্যু হবে এই মরার কথা কোরআনে আসে না নাই আসে মানে কি জানাজায় জানা শোনেন না কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক জানাজায় যেয়ে তো শোনেন মুখস্থ হয়ে গেছে না এত আপনাদের হ্যাঁ হয়েছে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত মুখস্থ কুল্লু নাফসিন যায়কাতুল মউত মানে কি মরবে মানে যার জীবন আছে সে মরবে যার জীবন আছে সে কি করবে মরবে আচ্ছা দেখেন মৃত্যু হবে এটা মানুষ জানে যারা কবর খোঁড়ে কিছু লোক মাঝে মাঝে বিশ্রাম নিয়ে কবর অর্ধেক খুঁড়ে নিয়ে আবার বসে বসে টানে আন্দাজে বলবেন না অনেক জায়গায় আছে আমি নিজে দেখেছি কবর খুঁড়তেছে কবর খোঁড়ার ভিতরে আবার একটু টানে টানা তো আসে না মানে ওইটা খাওয়ার পরে নাকি ওটা রিল্যাক্স মুডে আসে আচ্ছা বলেন যে কাটছে কি কবর এই কবর দেখার পরে কবর খনন করছে তার ভিতরে যদি ভয় থাকতো ওটা কার মুখে দিত দিত বলেন তো ওখান থেকে সে শিক্ষা নেয়নি ভয় নাই জানাজার মাসে দাঁড়িয়ে আছে কেউ রাজনৈতিক গল্প নিয়ে আছে কেউ পারিবারিক গল্প নিয়ে আছে অনেকদিন পরে এক জায়গায় দেখা হয়েছে কেউ হাসাহাসি করছে কথা বলতে হবে করে না করে না এই মৃত্যু দেখে কি তার ভয় হয়েছে কথা বলেন হয়েছে না আবার কেউ কেউ আছে মরেছে লোক জোগাড় হয়েছে আমি যে মাতুব্বারটা পরিচয় করতে হবে কিছু মাতুব্বার যে পরিচয় দেবে সেখানে ক জানে না কসির মধ্যে কিতাব খুলে বসে আর গ জানে না গয় যদি গো গো করে আসে ওখানে দেখলি মনে হয় যে ফেরেশতা নাজিল হয়েছে মুকিজা বলছে সব ফেরেশতার কথা এরপরে আল্লাহ রসুল বলেছে লাশের সাথে আদব করো কি বেয়াদবি লাশ নিয়ে ওই লাশটাকে পিছনে রেখে লাশের সামনে দাঁড়াই আরে ভাই আপনি যদি লাশকে যদি কথা বলতেই চান আপনার তো ঠেকাতে পারবো না আমরা জানি তা আপনি যদি বলেন তা লাশের পাশে দাঁড়ান আদব করেন তাকে ছেড়ে দেন আপনার পিছনে দিয়েছেন আপনার তো একটাবার ভয় হওয়া উচিত যে আপনি পিছনে দাঁড়িয়ে যদি মিথ্যে কথা একবার বলেন পিছন তো টেনে ধরতে পারে কথা বলেন ও লাশ যদি যদি উইটে যদি টেনে ধরে যে মরার পরে কি হয় আমি বুঝতে পারছি ঠেলাটা কি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো একটু পরেই তো তুমি মাল টানবা ভয় নেই ওরকম হয় আপনারা না না বললে কি হবে আমাদের বাড়ির মা বোনরা বিশ্বাস করে ওরা দেখেন টেলিভিশনের চ্যানেলে দেখে আত্মা যখন আসে হ্যাঁ আত্মা হয়ে আসে মরার পরে সাত দিন দিন খাবার না দিলে আত্মা ঘুরে বেড়ায় যারা কবর কেটেছে ওদের হাতের মাটি না নামাই দিলি নাকি ও আত্মা ধুইরেই বেড়ায় সবসময় স্বপ্নে এসে বলে আমার খাতি দাও আমার কাছে সেদিন মশলা দিয়ে এসছে সাসার সামনে ভয় করে তো আমার বাস করছে বাস আমার আমার মেয়ে স্বপ্ন দেখেছে এখন তার খাতি দিতে হবে তা কি করবো এখন কর এই যে একটা অভ্যাস ওই মৃত্যু থেকে কেউ কি শিক্ষা নিয়েছে কথা বলে শিক্ষা নিয়েছে যদি শিক্ষা নিত তাহলে মানুষের গোলাম হতো না যদি শিক্ষা নিত মানুষের চাটুকার হতো না যদি শিক্ষা নিত ইমান বিক্রি করতো না শিক্ষা নিত মুনাফিকি করতে পারতো না কথা বলো ঠিক কিনা কারণ মরতেই যখন হবে কোনো দাম নাই ওই গুলিতে যদি ওই বোমাতে যদি আমার নাম লেখা না থাকে তাহলে একটি বোমা আমার গায়ে লাগবে না এটা মোমেনের বিশ্বাস থাকার কথা তাই যদি থাকে তবে মুশরিকের গোলাম হবেন না ইহুদির গোলাম হবে না খ্রিস্টানের গোলাম হবে না মুসলমান সবসময় গোলাম হবে কার আরো জোরে বলুন কার এক আঙুল আকাশের দিকে উঁচু করে বলুন কার আল্লাহর গোলাম মানুষের সামনে মাথা নত করে না আপনি শুধুমাত্র ভেজাল দিয়ে চলতে পারবেন কিছুদিন সম্মানিত ভাইরা কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এমন প্রাচীর তারা তৈরি করবে, এমন বাক্স তারা বানাবে। ওই সিন্ধুকের ভিতরে যদি পালায় বাঁচতে চাই মরা থেকে, ও সিন্ধুকের ভিতরে ঢোকার আগেই গিয়ে দেখবে মালাকুল মউত হাজির। যেতে পারে না, পারে না। আমার সম্মানিত ভাইয়েরা, মালাকুল মউত কিভাবে যায়? আর শুধুমাত্র মালাকুল মউত তো একা আসে না, আপনার জানেন মালাকুল মউত কিন্তু একা আসে না, আজরাইল একা একা আসে না। আজরাইল যদি কারোর যদি রুহু নেওয়ার জন্য আসে, কারোর জান কবজ করার জন্য আসে, পুরা টিম নিয়ে আসে। আজরাইল কী নিয়ে আসে বলেন? পুরা টিম নিয়ে আসে। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে বোনা ইচ্ছে পূর্বে আমি আলোচনা করেছি, এত বড় একটা টিম নিয়ে আসে, বর্ণনা করা হয়েছে মালাকুল মউত যখন আসে একজন নাই দুইজন নয় 980 জন ফেরেশতা নিয়ে মালাকুল মউত আসে। আল্লাহর গোলামেরা, তার মানে প্রায় হলো 1000 ফেরেশতা। এতগুলো ফেরেশতা যেই বিমানের ভিতরে প্রবেশ করলো, 7 ঘন্টা 40 মিনিট বিমানটি চলছে, এত বড় পাইলটকে বিমানের ভিতর থেকে নিয়ে গেল, তার রুহটা কবজ করলো। একটা বারের জন্য তো বিমানটা ঝাঁকি দিয়ে উঠল না, একটা বারের জন্য বিমানটা নাড়াচাড়া দিল না, ককপিটের পাইলটের চেয়ারে বসা ওই অবস্থা থেকে তার মৃত্যু হয়ে গেছে। ওলাউ কুন্তুম বি বুরুজি মুশাইয়্যিদা, এর তাফসীর আমি তখন বুঝলাম, তখন জানলাম। সেই সিন্ধুক তো দেখি নাই, কিন্তু বিমানের ভিতর থেকে পাইলট চলে যায়, ওই পাইলটের মৃত্যু বিমানের মধ্যে আল্লাহ লেগেছেন। পাইলট উঠবে তার আগে আগেই রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে হাজির করে দিয়েছে। আমার বন্ধুগণ, এটা হলো মৃত্যুর নমুনা, এটাই হলো মৃত্যু। যেখান থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করেন, মৃত্যু থেকে বাঁচা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। শুধু মৃত্যুই তোমার সামনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সব আমলগুলো দেখানো হবে, সব আমলগুলো দেখানো হবে। কোন দিন রাত্রে পরিকল্পনা করেছো কার ঘর মারবা, কোন দিন পরিকল্পনা করেছো কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবা, কোন দিন পরিকল্পনা করেছো কাকে ফাঁসায় দিবা, কোন দিন পরিকল্পনা করেছো কার ইজ্জত হরণ করবা, কোন দিন পরিকল্পনা করেছো কার সম্পদ লুণ্ঠন করবা, কাকে গুপ্ত হত্যার শিকার করাবা, যত পরিকল্পনা সব আল্লাহর কাছে লেখা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কার মার বুক খালি করেছো, কার স্বামী হারা করেছো, কার সন্তান এতিম বানায়েছো, সব আল্লাহর কাছে লেখা আছে না নাই? উজুরাকুম, তোমাদের সব আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিবেন, একটাও বাদ পড়বে না, সব আছে লেখা, একটাও বাদ পড়বে না, সবগুলো ওখানে দেখানো হবে। আপনি যা যা করেছেন সব রেকর্ড।